বেগম খালেদা জিয়ার সাথে কি করা হচ্ছে, গত দশ বছর ধরে কি করা হচ্ছে, এটা কারোর কাছে নতুন না, বিশ্বের কাছে নতুন না, নতুন করে কমপ্লেন করারও কিছু নাই। কিন্তু এখন সময় এসছে, নেতৃবৃন্দ এ পর্যায়ে আমাদের সাথে সম্মতি প্রকাশ করবেন এনডিএমের চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ। আজকে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় মহাসচিব, তাদের উচ্চ পরিষদের সকল সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী যারা আমার সামনে এবং আশেপাশে আছেন, একই সাথে মঞ্চ উপবিষ্ট এক দফা আন্দোলনে যতগুলো দল আছেন তাদের নেতা এবং আমার সামনে আমার মিডিয়ার ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তার চিকিৎসা, তার মুক্তির দাবিতে অনশন ধর্মঘটে। বেগম খালেদা জিয়ার সাথে কি করা হচ্ছে, গত দশ বছর ধরে কি করা হচ্ছে, এটা কারোর কাছে নতুন না, বিশ্বের কাছে নতুন না, নতুন করে কমপ্লেন করারও কিছু নাই। কিন্তু এখন সময় এসছে সবাই একসাথে মাঠে নেমে আন্দোলনের মাধ্যমে জনগণকে যেমন ন্যায় এবং গণতন্ত্র তুলে দেয়া, ঠিক একইভাবে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং উনার মুক্তিও এই সরকারের হাত থেকে, এই ফ্যাসিবাদ সরকারের হাত থেকে ছিনিয়ে নেয়া। এবং একই সাথে আমি বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান, তার নামে যে মিথ্যা মামলা আছে সেগুলো থেকেও তাকে মুক্তি করা, এবং এই কোনো কিছুই হবে না আন্দোলন ছাড়া। আমরা 25 তারিখের অপেক্ষায় আছি, 25 তারিখ থেকে পুরো দেশে আন্দোলন শুরু হবে। আমরা 25 তারিখের অপেক্ষায় আছি, 25 তারিখ থেকে এই ফাঁসিবাদ সরকারের পতন শুরু হবে। আমরা 25 তারিখের অপেক্ষায় আছি, 25 তারিখ থেকে এই দেশের জনগণের নতুন স্বাধীনতার আন্দোলন শুরু হবে। আজকে এই অনশন ধর্মঘটে আপনাদের সবার সাথে একজোটতা জানিয়ে, এক দফার আন্দোলনে আমরা সবাই একসাথে লড়বো একজোটতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলাদেশ।